আসসালামু আলাইকুম, সুপ্রভাত বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। অ্যানালাইটিক্যাল বিসিএস ক্লাসরুমে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ মোহাম্মদ শহীদুল ইসলাম, জেলা তথ্য অফিসার, পিরোজপুর। আমি 35তম বিসিএস এ বাংলাদেশ সিভিল সার্ভিসের তথ্য ক্যাডারে জয়েন করেছি। আজকে আমরা আলোচনা করব ক্যাডার চয়েস নিয়ে। আপনারা জানেন যে 43তম বিসিএস এর সার্কুলার চলছে, আগামী জানুয়ারি মাস সারা মাস জুড়েই আবেদন চলবে। তো এখানে আমরা কিন্তু অনেকেই যারা প্রথম বিসিএস দিচ্ছি বা খুব নিয়ার ফিউচারে দিব, তারা কিন্তু এই ক্যাডার সার্ভিসগুলো সম্পর্কে না জানার কারণে আমরা একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ভুলভাবে আমরা আবেদন করে ফেলি। তো এর জন্য আমরা আজকে কিছু আলোচনা করব। এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন আমি যে সিরিয়ালটি করেছি, এটি কিন্তু কাঙ্ক্ষিত সিরিয়াল নয়। এটি আমি জাস্ট একটা সাধারণ প্রাপ্যতার সিরিয়াল করেছি, মানে সাধারণত আমাদের ছেলেমেয়েরা যেই সার্ভিস যেই সিরিয়ালে আবেদনটা করে থাকে আমি সেটা দিয়েছি। কিন্তু আসলে আপনার আবেদনটা কি সেরকম হবে না একটু ব্যতিক্রম হবে সেটা আপনি সিদ্ধান্ত নেবেন সবগুলো ক্যাডার সার্ভিস সম্পর্কে জানার পর, এবং আরও কিছু প্রশ্নের সঙ্গে ডিপেন্ড করে। যেমন অন্য কোনো ক্যাডারকে যদি আমি প্রথম দিকে দেই, তাহলে কি আমার ক্যাডার হওয়া বা না হওয়ার পর কোনো ইফেক্ট পড়ে কি না, সেগুলো জানার পর আপনি সিদ্ধান্তগুলো নেবেন। তার আগে আমি কিছু সাধারণ আলোচনা করে নিই। সাধারণ আলোচনায় আসবে যে বাংলাদেশ সিভিল সার্ভিসের এই ক্যাডারগুলোর কাজ কি, এই ব্যাপারে আলোচনা করব। তার আগে বলি, ক্যাডার হচ্ছে মূলত তিন ধরনের। একটা হচ্ছে সাধারণ ক্যাডার, যেখানে সবাই আবেদন করতে পারে যারা অনার্স করেছেন তারা। আরেকটা হচ্ছে শিক্ষা ক্যাডার, আরেকটা হচ্ছে টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডার। শিক্ষা ক্যাডার কারা? যারা মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বা টিচার্স ট্রেনিং কলেজ কিংবা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষক হয়ে থাকেন, তারা হচ্ছে শিক্ষা ক্যাডারের অন্তর্ভুক্ত। টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডার যারা নির্দিষ্ট বিষয়ে পড়াশোনা করেছেন, যেমন প্রকৌশলী, কৃষিবিদ, চিকিৎসক, তারা হচ্ছেন এই টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডার। আর জেনারেল ক্যাডার হচ্ছে যেখানে সবাই আবেদন করতে পারে। এখন আমি এই যেখানে সিরিয়ালটি করেছি, এখানে কিন্তু আমি এই শিক্ষা ক্যাডার এবং টেকনিক্যাল ক্যাডার অন্তর্ভুক্ত করিনি। তাহলে শিক্ষা ক্যাডার কি আমি আবেদন করতে পারবো? এগুলোতে আবেদন করতে পারলে আমি কি শিক্ষা ক্যাডার আবেদন করতে পারবো বা কোনো টেকনিক্যাল ক্যাডার আবেদন করতে পারবো? হ্যাঁ, পারবো। আমাদের যখন আবেদন করবেন আপনি অনলাইনে, তখন দেখবেন দুটি অপশন আছে। একটি হচ্ছে শুধু সাধারণ ক্যাডার, অথবা হচ্ছে সাধারণ ও টেকনিক্যাল বোথ ক্যাডার, অথবা হচ্ছে শুধুমাত্র টেকনিক্যাল বা প্রফেশনাল বা শিক্ষা ক্যাডার। আপনি ইচ্ছা করলে এগুলো আবেদন নাও করতে পারেন, আবার ইচ্ছা করলে এগুলো আবেদন নাও করতে পারেন। এখন যারা এমন সাবজেক্ট পড়েছেন, যেমন সাপোজ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইলের জন্য শিক্ষা ক্যাডারে বা প্রফেশনাল ক্যাডারে কোনো ক্যাডার নেই, তাহলে আপনি কি আবেদন করতে পারবেন না? হ্যাঁ, আপনি এগুলোতে আবেদন করতে পারবেন না, কিন্তু এগুলোতে কিন্তু সবাই আবেদন করতে পারবেন। আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট হলেই কিন্তু আপনি এই সাধারণ ক্যাডারে আবেদন করতে পারবেন। আচ্ছা, এখন এই ক্যাডারগুলো যে আমরা আবেদন করি, কিসের ভিত্তিতে সিরিয়াল করি, কেন সিরিয়ালগুলো করি আমরা, কিসের ভিত্তিতে আমরা করি? মূলত সুবিধার ভিত্তিতে। কী কী সুবিধা আমরা এই সার্ভিস করার ফলে পাবো এবং দেব? সুবিধা দুই প্রকারে আমি ভাগ করতে পারি। একটা হচ্ছে বৈধ সুবিধা দিই এবং আরেকটা হচ্ছে অবৈধ সুবিধা। বৈধ সুবিধা কী কী? প্রথম যে সুবিধা সেটা হচ্ছে সেবা বা ক্ষেত্র বা সেবার ক্ষেত্র। আমি যে সার্ভিসে জয়েন করছি, আসলে আমার সেবাটা আমার দেশের জন্য কতটুকু কাজে লাগছে, আমার পরিসরটা কত বিস্তৃত হচ্ছে, বা আমার জ্ঞানের সঙ্গে সম্পৃক্ত আছে কি না, আমি কোন সেক্টরে সেবা দিলে জনগণকে সবচেয়ে বেশি সেবা দিতে পারবো, এই বিষয়গুলো হচ্ছে সেবার ক্ষেত্র। আর্থিক ক্ষেত্র কোনগুলো? আর্থিক ক্ষেত্র হচ্ছে কোন ক্যাডারে আমার বেতন বেশি, বেতনের পাশাপাশি অনারিয়াম বেশি, ভ্রমণ ভাতা আমি বেশি পাবো, কিংবা অ্যালাউন্স আছে। যেমন এই যে কাস্টমস এবং ট্যাক্সে আমরা জানি যে চোরাচালান ধরলে সেখানে কিন্তু অফিসারগণ একটা নির্দিষ্ট পার্সেন্টেজ বৈধভাবে সরকার থেকে ইনসেন্টিভ হিসেবে পান। আবার পদোন্নতি কিন্তু আরেকটা বিষয় সুবিধার। পদোন্নতি, কোন ক্যাডারে তাড়াতাড়ি প্রমোশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর অবৈধ সুবিধা কী, এগুলো আমার বলার কোনো অপেক্ষা রাখে না। এগুলো আপনারা আমার চেয়ে অনেক ভালো জানেন যে কোথায় ক্ষমতা কুক্ষিগত করা যায় বেশি, ক্ষমতার অপব্যবহার করে অর্থনৈতিক সুবিধা কিংবা অন্যান্য সুবিধা হাসিল করা যায়, এগুলো হচ্ছে অবৈধ সুবিধা। তো সে ব্যাপারে আমি আলোচনা করব না, আমি শুধুমাত্র বৈধ সুবিধার ভিত্তিতে আমি এই ক্যাডারগুলোকে সিরিয়াল করতে চাই। প্রথমত হচ্ছে পররাষ্ট্র ক্যাডারের দায়িত্ব হচ্ছে এরা বাংলাদেশ বহির্বিশ্বের কাছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে থাকে। ফরেন অ্যাফেয়ার্সে বা বিভিন্ন দূতাবাস, হাইকমিশনে যাদের পোস্টিং হয়ে থাকে, তারাই হচ্ছে ফরেন ক্যাডার, পররাষ্ট্র, ফরেন অ্যাফেয়ার্স।
তারপর হচ্ছে পুলিশ এবং প্রশাসন। প্রশাসনের কাজ কি? প্রশাসন হচ্ছে এক কথায় যদি বলা হয় সরকারকে সবচেয়ে বেশি রিপ্রেজেন্ট করে। কারা সরকার বলতে কি বোঝায়? সরকারের তিনটি অঙ্গ আছে আমরা জানি, যে আইন বিভাগ, বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ। শাসন বিভাগের অধীনে কিন্তু এই সবগুলো ক্যাডার সার্ভিস, কিন্তু শাসন বিভাগকে সবচেয়ে বেশি রিপ্রেজেন্ট করে প্রশাসন ক্যাডার। কারণ হচ্ছে প্রশাসন কিন্তু এই সবগুলো নিয়ন্ত্রিত হয় কিন্তু মন্ত্রণালয় দ্বারা, মন্ত্রণালয় থেকে। মন্ত্রণালয়গুলোই নির্বাহী বিভাগের সবচেয়ে বড় ইউনিট। মন্ত্রণালয়ের প্রধান থাকেন একজন মন্ত্রী, মন্ত্রীর অধীনে থাকেন একজন সচিব। সাধারণত সচিবগণ প্রশাসন ক্যাডারে হয়ে থাকেন। সচিব, তার নিচে অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব, সিনিয়র সহকারী সচিব, সহকারী সচিব, এই সবগুলো আসলে এই সবগুলো প্রশাসনের কোনো নির্দিষ্ট একচ্ছত্র পদবি নয়। তবে মোর দেন আমার ধারণা 90% কিন্তু প্রশাসনের কর্মকর্তারা সচিবালয়ে এই দায়িত্বগুলো পালন করে থাকেন। তারাই হচ্ছেন বাংলাদেশের সবচেয়ে বড় আইন বিভাগ, এবং আইন বিভাগের পর তারাই এই সিভিল সার্ভেন্টদের মধ্যে সবচেয়ে বেশি নীতি নির্ধারণী কাজ ভূমিকায় পালন করেন প্রশাসন ক্যাডারের অফিসারগণ। বলে রাখা উচিত যে অন্য সকল ক্যাডার থেকে কিন্তু সচিব হওয়া যায়, উপসচিব হওয়া যায়। যেমন আপনারা জানেন যে সদ্যবিদায়ী তথ্য সচিব জনাব কামরুন নাহার স্যার, তিনি কিন্তু তথ্য ক্যাডারের অন্তর্ভুক্ত ছিলেন, পরবর্তীতে তিনি সচিব হয়েছেন। আবার ও ডিএস পুল বলে একটি কথা আছে, সেখানে কিন্তু উপসচিব হয়ে যে কোনো ক্যাডার থেকেই কিন্তু সচিব হওয়ার সুযোগ থাকে। কিন্তু প্রশাসনের কর্মকর্তাগণ বলতে গেলে পদাধিকার বলেই কিন্তু তারা উপসচিব হয়ে যান খুব সহজে, তাদের প্রমোশনটা খুব স্মুথ। সেকেন্ডলি হচ্ছে পুলিশ। পুলিশের ক্ষেত্রটি কিন্তু সম্পূর্ণই বিশেষায়িত। তাদের কাজ শুধুমাত্র দেশের আইনশৃঙ্খলা, অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, তারা ল এনফোর্সিং এজেন্সি বলা হয়ে থাকে। তো পুলিশের আপনি চয়েস কিন্তু, আপনি ইচ্ছা করলে, আপনার যদি ছোটোবেলা থেকে স্বপ্ন থেকে থাকে আপনি পুলিশ অফিসার হবেন, আপনি কিন্তু পুলিশ ফার্স্ট চয়েস দিতে পারেন, নো প্রবলেম। আচ্ছা, অডিট, কাস্টমস, ট্যাক্স, এই তিনটি ক্যাডার হচ্ছে বাংলাদেশের সরকারের অর্থ সংক্রান্ত কাজ করে। কেমন? অডিট হচ্ছে সরকার বিভিন্ন সকল দপ্তর, এক প্রশাসন থেকে শুরু করে সকল দপ্তর কী কীভাবে অর্থ ব্যয় করছে, বৈধভাবে না অবৈধভাবে করছে, তার নিরীক্ষা ও হিসাব বলা হয় বাংলায়, তার নিরীক্ষা করে থাকেন এই অডিট ডিপার্টমেন্ট। কাস্টমস এবং ট্যাক্স, তারা হচ্ছে বাংলাদেশ সরকারের আয় কর, কর নিয়ে থাকেন, আয়কর এবং অন্যান্য কর, ভ্যাট, প্রত্যক্ষ এবং পরোক্ষ করের হিসাব এবং কর আদায় করে থাকে এই ট্যাক্স এবং কাস্টমস ডিপার্টমেন্টের মাধ্যমে। তারপর হচ্ছে তথ্য এবং আনসার ক্যাডার। তথ্য ক্যাডারের কিন্তু প্রশাসনের পর তথ্য আরেকটি ভ্যারাইটিস ক্যাডার। প্রশাসনের পর কেন বলছি, প্রশাসন এমন একটি ক্যাডার যা সকল ক্যাডারকেই নিয়ন্ত্রণ করে কোনো না কোনো মন্ত্রণালয়। আর ওই মন্ত্রণালয়ে কিন্তু পোস্টিং হয় প্রশাসন ক্যাডারদের বেশি, যার কারণে বলতে পারি যে প্রশাসন ক্যাডার সকল সার্ভিসের নীতি নির্ধারণ করেন। এমনকি পুলিশেরও, পুলিশ কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। আবার দেখেন আপনি যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে কিন্তু ডিফেন্স ফোর্সেস, সো ডিফেন্সকেও কোনো না কোনোভাবে কিছুটা ইনফ্লুয়েন্স কিন্তু প্রশাসন করে, যার কারণে প্রশাসনের সার্ভিস দেওয়ার ক্ষেত্র কিন্তু সবচেয়ে বিশাল। কিন্তু প্রশাসনের একচ্ছত্র পদবি কোনগুলো, পদ কোনগুলো, যেগুলো হচ্ছে মাঠ প্রশাসন, যেমন আপনারা জানেন যে উপজেলা পর্যায়ে অ্যাসিলেন্ট, সহকারী কমিশনার ভূমি, উপজেলা নির্বাহী অফিসার বা ইউনো, জেলা প্রশাসক বা ডিসি, তারপর হচ্ছে বিভাগীয় কমিশনার, এই কিছু পোস্ট হচ্ছে, এগুলো হচ্ছে প্রশাসনের একচ্ছত্র পোস্ট। আবার তথ্য ক্যাডারও এরকম প্রশাসনের পর আরেকটি ভ্যারাইটিস ক্যাডার, কারণ হচ্ছে এর কর্মক্ষেত্র বিশাল, ব্যাপক। যেমন তথ্য মন্ত্রণালয়ের অধীনে 14টি ডিপার্টমেন্ট আছে। আপনি যদি তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ঢুকেন, গুগলে সার্চ দিন তথ্য মন্ত্রণালয় বাংলাদেশ, চলে আসবে। এখানে এদের যেমন বাংলাদেশ সরকারের মিডিয়া উইং বলা হয়ে থাকে, সরকারি সাংবাদিক বলতে পারেন আপনি তথ্য অফিসারদের। বাংলাদেশের একটি সরকারের একটি তথ্য মন্ত্রণালয়ের একটি ডিপার্টমেন্ট আছে, তার নাম হচ্ছে প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট, পিআইডি, তথ্য অধিদপ্তর বলে বাংলায়। এরা বাংলাদেশের সকল মিডিয়ায়, নিউজে এবং টেলিভিশনে কী কী নিউজ প্রচারিত হচ্ছে তারা এগুলো প্রচার করে থাকেন, মনিটরিং করে থাকেন। আবার সংস্কৃতির সঙ্গে কিন্তু তথ্য ক্যাডার জড়িত। যেমন বাংলাদেশের কিছু ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্ট অফ ফিল্ম অ্যান্ড পাবলিকেশনস, FDC, ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন, তারপর ফিল্ম সেন্সর বোর্ড, বাংলাদেশ ফিল্ম আর্কাইভস, এই কাজগুলো কিন্তু, এই ডিপার্টমেন্টগুলো কিন্তু তথ্য ক্যাডারের অধীনে, তথ্য মন্ত্রণালয়ের অধীনে।
আবার আরেকটি খুবই ভালো এবং সফিস্টিকেটেড পোস্ট হচ্ছে পিআরও, পাবলিক রিলেশনস অফিসার, বাংলায় বলা হয় জনসংযোগ কর্মকর্তা। প্রত্যেকটি মন্ত্রণালয়ে এক বা একাধিক জনসংযোগ কর্মকর্তা থাকেন, যারা সাধারণত না, একমাত্র তথ্য ক্যাডার থেকেই হয়ে থাকেন। প্রত্যেকটি মন্ত্রীর একজন করে প্রেস অফিসার থাকেন, পিআরও থাকেন, পাবলিক রিলেশনস অফিসার। শুধু মন্ত্রণালয় না, আপনি দেখবেন যে সংবিধিবদ্ধ সংস্থা বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানেরও কিন্তু পিআরও থাকে, যেমন পাবলিক সার্ভিস কমিশনের পিআরও আছে, দুর্নীতি দমন কমিশনের পিআরও আছে, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির পিআরও আছে, আমি এখানে সেখানে 6 মাস পিআরও ছিলাম, তারপর বিজিবির পিআরও আছে, বাংলাদেশ আর্মির কিন্তু ISPR নামে একটা ডিপার্টমেন্ট আছে, ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস ডিপার্টমেন্ট, ওখানে কিন্তু এই তথ্য ক্যাডার অফিসারদের পোস্টিং হয়। এছাড়াও বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে যে দূতাবাসগুলো আছে সেখানে কিন্তু একজন তথ্য অফিসার থাকেন, আবার সংসদেও কিন্তু তথ্য অফিসারদের কিছু পোস্ট আছে। এরকম বাংলাদেশের সব বড় বড় জায়গায় একজন করে, কমপক্ষে একজন, অনেক জায়গায় একাধিকজন করে তথ্য অফিসার পদায়ন হয়। আনসারও আরেকটি ডিপার্টমেন্ট ক্যাডার পুলিশের মতো, এদের কাজ হচ্ছে মূলত স্ট্রাইকিং ফোর্স বলা হয়ে থাকে। আপনারা খেয়াল করবেন প্রথম দিকে আনসার অফিসারদের পোস্টিং হয়ে থাকে পার্বত্য এলাকায়, তারা ভালো ভারী আর্মস নিয়ে, একদম AK-47 থেকে শুরু করে LMG SMG এরকম রাইফেল নিয়ে তারা কিন্তু সীমান্ত পাহারার দায়িত্বে থাকেন পার্বত্য এলাকাগুলোতে বিজিবির পাশাপাশি। কিন্তু এদের স্ট্যাটাস বিজিবির চেয়ে অনেক উপরে। একজন আনসার অফিসার শুরুতে জয়েন করেই কিন্তু তার অধীনে একটি ক্যাম্প বা একটি ব্যাটালিয়ন থাকে, যার কারণে সে অফিসারের কর্তৃত্ব থাকে অনেক বেশি, আনসার অ্যাডজুটেন্ট যিনি থাকেন। তবে আনসার ক্যাডারের একটু সমস্যা আছে, সেটা হচ্ছে কিছু প্রমোশন জটিলতা আছে যেটা তথ্য ক্যাডারেরও আছে। এই সবগুলো ক্যাডারে কিন্তু প্রমোশন স্মুথ, জয়েন করার পর 4 বছর পরে সিনিয়র স্কেল পরীক্ষা দিয়ে পাশ করলে কিন্তু আপনি 5 বছরের মধ্যে প্রমোশন সাধারণত এই ক্যাডারগুলোতে হয়ে যায়। কিন্তু তথ্য, আনসার এবং এই পরবর্তী সবগুলো ক্যাডারে কিন্তু কিছুটা প্রমোশন জটিলতা আছে, দেরিতে প্রমোশন হয় উপর, কারণ নিয়ম হচ্ছে কি, উপরে পদ ফাঁকা না থাকলে প্রমোশন হবে না। সাবেক তথ্য সচিব কামরুন্নাহার স্যারের উদ্যোগে তথ্য ক্যাডারে কিন্তু অনেকগুলো পোস্ট ক্রিয়েট হয়েছে, যার কারণে তথ্য ক্যাডারের যে দীর্ঘসূত্রিতা ছিল, সাধারণত অন্য ক্যাডার থেকে, ধরি প্রশাসন থেকে, 11-12 বছরে কিন্তু উপসচিব হয়ে যেতেন অফিসারগণ, কিন্তু তথ্য ক্যাডার থেকে উপসচিব হতে প্রায় 18-19 বছর লেগে যেত। কিন্তু এখন এই প্রমোশন হওয়াতে, উপরের পদগুলো ফাঁকা হয়ে যাওয়াতে এবং পদ সৃজন হওয়াতে তথ্য ক্যাডারে কিন্তু উপরের পোস্ট এখন অনেক ফাঁকা, যার কারণে যারাই 5 বছর ফিল আপ করবে তারাই কিন্তু প্রমোশন পেয়ে যাবে। কিন্তু আনসারের ক্ষেত্রে এই সমস্যাটি এখনও ততটা সমাধান হয়নি। আর আনসারের আরেকটি অসুবিধা হচ্ছে, আনসারের প্রধান যিনি, তিনি কিন্তু সাধারণত আনসার অফিসার না, তিনি সাধারণত সেনাবাহিনী কিংবা প্রশাসন থেকে ডেপুটেশনে আসেন, যার কারণে তিনি এই আনসার বাহিনীটাকে নিজের বলে অনেক সময় মনে নাও করতে পারেন। তার পদোন্নতিতে বা তার বিভিন্ন সুবিধায় ওই ডিপার্টমেন্টটাকে ততটা নিজের আপন করে নাও দেখতে পারেন, এটা একটা সুবিধা আছে, অসুবিধা আছে আনসার ক্যাডারে। রেলওয়ে সম্পর্কে আপনারা জানেন, রেলওয়ে নিয়ন্ত্রণ করে খাদ্য ক্যাডার হচ্ছে সরকারের যে খাদ্য মন্ত্রণালয়ের অধীনে জেলা পর্যায়ে খাদ্য, জেলা এবং উপজেলা পর্যায়ে এসি ফুড এবং ডিসি ফুডের কিছু অফিস থাকে, তারা হচ্ছে কৃষকদের কাছ থেকে খাদ্য, ধান বিশেষ করে, ধান গম এগুলো ক্রয় করে এবং ইমার্জেন্সি পিরিয়ডে খাদ্য সাপ্লাই দিয়ে দেশের স্বাভাবিক অবস্থা ঠিক রাখে এই খাদ্য ক্যাডার। সমবায় ক্যাডার মানে আপনারা জানেন, এটা হচ্ছে সমবায় সমিতি করে চাঁদা দিয়ে আর্থসামাজিক উন্নয়নে সাহায্য করে থাকে। পরিবার পরিকল্পনা হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং। আপনারা জানেন যে স্বাধীনতার পর আমাদের সরকারের একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল জনসংখ্যার আধিক্য, যার কারণে জন্ম নিয়ন্ত্রণ খুব ইম্পর্ট্যান্ট ছিল, এই জন্য এই পরিবার পরিকল্পনা ডিপার্টমেন্ট তাদের কাজ করে থাকতো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি তীরচিহ্ন দেওয়া হয়েছে, এখানে ডাউনওয়ার্ডস, এখানে আপওয়ার্ডস, এখানে আপওয়ার্ডস। এর কারণ হচ্ছে কোন ডিপার্টমেন্টের গুরুত্ব এবং সুবিধা বাড়ছে, যে ডিপার্টমেন্টের গুরুত্ব বেশি সেই ডিপার্টমেন্টের কিন্তু সুবিধা আস্তে আস্তে উপরের দিকে ওঠে। পরিবার পরিকল্পনার গুরুত্ব কিছুটা কমে গেছে, কারণ হচ্ছে এখন মানুষ অনেকেই শিক্ষিত, সচেতন, এমন হতে পারে আজ থেকে 20-30-50-100 বছর পর পরিবার পরিকল্পনা কোনো নামে কোনো ডিপার্টমেন্ট নাও থাকতে পারে, কারণ মানুষজন এমনিতেই সন্তান উৎপাদন করবে না। আপনারা জানেন যে ইউরোপের কোনো কোনো কান্ট্রিতে সন্তান উৎপাদন করলে সরকার থেকে তাকে ইনসেন্টিভ দেওয়া হবে, কারণ দেশের জনশক্তি নাই, মানুষ বাচ্চা নিতে চায় না। বাংলাদেশও এক সময় আজ থেকে অনেক বছর পর এমন হতে পারে। আচ্ছা, এখন এই যে দুটি বিশেষ ক্যাডার আছে, শিক্ষা এবং টেকনিক্যাল, এই দুটোকে আপনি কোথায় দিবেন? আপনার যেখানে ইচ্ছা সেখানেই দিবেন,
অনেকে বলে যে শিক্ষা ক্যাডার সবার নিচে দিতে হবে। সাধারণত কোচিং সেন্টারগুলো বা কিছু মুখস্থ টাইপের বড় ভাই আছে যারা বলে যে শিক্ষা ক্যাডার তো সবচেয়ে কম নাম্বার লাগে পেতে, শিক্ষা ক্যাডার সবার লাস্টেই দিতে হয়। এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল একটা কথা। হ্যাঁ, কম নাম্বার পেতে লাগতে পারে পেতে, কিন্তু আপনার যদি ইচ্ছা থেকে থাকে যে না আপনি শিক্ষক হতে চান, আপনি ইকোনমিক্সের টিচার হতে চান, আপনি ফিজিক্সের টিচার হতে চান, তাহলে আপনি কেন শিক্ষা ক্যাডারকে এগুলোর নিচে দিবেন? এগুলোর নিচে যদি আপনি শিক্ষা ক্যাডার দেন, তাহলে দেখা যায় যে আপনি বেশি নাম্বার পেলে শিক্ষা ক্যাডার শিক্ষক হওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও আপনি শিক্ষক না হয়ে আপনি রেলওয়ের একজন অফিসার হয়ে যেতে পারেন। আপনি তখন কিন্তু চাকরিটা এনজয় করবেন এবং সারাটা জীবন একটা এক প্রকার অস্বস্তিতে ভুগবেন যে আমি কেন শিক্ষক হওয়ার সুযোগ থাকা সত্ত্বেও, মেধা থাকা সত্ত্বেও আমি হলাম না। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে শিক্ষা ক্যাডার যদি আপনি সবার উপরে দেন, এক নাম্বার চয়েস দেন, পরবর্তীতে এই ক্যাডারগুলো দেন, তাহলে কি কোনো ক্ষতি হতে পারে কি না? আপনার ক্যাডার হওয়া বা না হওয়াতে কোনো ইফেক্ট পড়তে পারে কি না? আমি বলবো ক্যাডার হওয়াতে কোনো সমস্যা হবে না, কিন্তু শিক্ষা ক্যাডারের পরে এই ক্যাডারগুলো দেওয়াটা অনেকটা মিনিংলেস। কারণ শিক্ষা ক্যাডারের পরে এই ক্যাডারগুলো দিলে আপনি এই ক্যাডারগুলো পাবেন না, পেলে শিক্ষা ক্যাডারই পাবেন, না পেলে জাম্প করে নন ক্যাডারে চলে আসবেন। এই ক্যাডারগুলো আপনি শিক্ষার পরে দিলে সাধারণত পাবেন না। কেন আমি একটু ব্যাখ্যা করি। সাপোজ শিক্ষা ক্যাডার পেতে আপনার লাগে হচ্ছে, একটি রাফ একটা নাম্বার দিলাম, ধরেন 900 নাম্বার, এবং 900 ভাইবা মিলে হচ্ছে 1100 নাম্বারের মধ্যে, ধরা যাক 600 নাম্বার যে পায় সে শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত হতে পারে। আবার 650 নাম্বার যে পায় সে হচ্ছে প্রশাসন ক্যাডারে অন্তর্ভুক্ত হতে পারে। মানে ন্যূনতম নাম্বার বলছি, ন্যূনতম 600 নাম্বার পেলে আপনি শিক্ষা ক্যাডারে পাবেন, 600-র কম পেলে আপনি নন ক্যাডারে চলে যাবেন, আর কমপক্ষে 650 পেলে আপনি প্রশাসন ক্যাডারের জন্য যোগ্য হয়েছেন। কারণ প্রশাসন ক্যাডারে যারা চয়েস দিয়েছিল ফার্স্ট চয়েস, তারা 650 সর্বনিম্ন পেয়েছে, বা 300টি পোস্ট থাকলে 300 জনের চেয়ে বেশি 650 বা তার বেশি পেয়েছে। সুতরাং আপনাকে প্রশাসন ক্যাডার পেতে হলে 650-এর বেশি পেতে হবে, কথার কথা। এখন আপনি পেয়েছেন সাপোজ 670 নাম্বার, অথবা আপনি আরেকজন পেয়েছে 630 নাম্বার। এখন 670 নাম্বার চয়েস দিয়ে যদি আপনি শিক্ষা ক্যাডার ফার্স্ট চয়েস দেন, তাহলে কি হবে বলেন তো? আপনি 670 পেয়েছেন মানে কি, আপনি প্রথম পছন্দ 600 নাম্বারের চেয়ে বেশি পেয়েছেন, যার কারণে আপনি প্রথম পছন্দই পেয়ে যাবেন, মানে আপনি শিক্ষা ক্যাডার পেয়ে যাবেন, প্রশাসন পাবেন না। যদি আপনি 630 নাম্বার পেয়ে থাকেন, তাহলেও আপনি কিন্তু 630 নাম্বারটা কিন্তু এই 600 এবং 650-এর মাঝামাঝি, তারপরেও কিন্তু আপনি শিক্ষা ক্যাডারই পেয়ে যাবেন। কারণ কি, আপনার ফার্স্ট চয়েস ছিল 600 শিক্ষা, আপনি পেয়েছেন 600-র বেশি, সুতরাং আপনি শিক্ষাই পাবেন। যদি 600-র নিচে পান, 590 পান, তাহলে কি হবে? তাহলে শিক্ষা ক্যাডারও পাবেন না, প্রশাসনও পাবেন না, পাবেন কি, জাম্প করে নন ক্যাডার। সুতরাং আমি বোঝাতে চাচ্ছি এটাই যে শিক্ষা ক্যাডার যদি আপনি ফার্স্ট চয়েস দেন এবং 600 নাম্বারের চেয়ে বেশি পান, 650-ও পান বা তার বেশি পান, বা 650-এর একটু কমও পান, আপনি কিন্তু সেই শিক্ষা ক্যাডারই পাবেন। তাহলে আপনি বলুন তো, শিক্ষা ক্যাডার প্রথমে না দিয়ে, প্রথমে দিয়ে পর প্রশাসন ক্যাডার বা এই ক্যাডারগুলো পরে দিয়ে দেওয়ার কোনো মানে আছে? মানে নেই। কারণ এগুলো পরে দিলে আপনি পাবেন না, কনফার্ম। পেলে শিক্ষা ক্যাডারই পাবেন, না পেলে জাম্প করে নন ক্যাডারে চলে যাবেন। আবার এখানে কিন্তু কিছু ব্যতিক্রমও আছে, যেমন কিছু কিছু সাবজেক্ট আছে খুব ডিমান্ডেবল, যেমন ইকোনমিক্স, ফিজিক্স, ম্যাথমেটিক্স, ইংলিশ। এই সাবজেক্টে যারা শিক্ষা ক্যাডারের শিক্ষক হতে চান, তারা কিন্তু অনেক সময় এই ক্যাডারগুলোর চেয়েও উপরে বেশি নাম্বার অনেক সময় লেগে থাকে, লাগে, কারণ এই সাবজেক্টগুলো ডিমান্ডেবল। এখন আপনি যদি শিক্ষা ক্যাডার আপনি ইচ্ছা করলে আপনি এখানে দিতে পারেন, এখানে দিতে পারেন, এখানে দিতে পারেন, এখানেও দিতে পারেন, কিন্তু এখানে দিলে আমি সাজেস্ট করব এই ক্যাডারগুলো না দেওয়াই ভালো। তাহলে আপনাকে ভাইবাতে একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট হবে। কেমন, আপনি যদি শিক্ষা ক্যাডারকে ফার্স্ট চয়েস দেন এবং অন্য কোনো চয়েস না দেন, তখন ভাইবাতে আপনাকে, আপনি ভাইবাতে বোল্ডলি বলতে পারবেন যে আমার স্বপ্ন ছোটোবেলা থেকে আমি শিক্ষক হব, এজন্য আমি শিক্ষা ক্যাডারকে একমাত্র চয়েস দিয়েছি। ভেরি ইন্টেলিজেন্ট আনসার অ্যান্ড ইন্টেলিজেন্ট চয়েস। কিন্তু শিক্ষার পরে যদি এগুলো দেন, তাহলে একটা তারা ভাইবা বোর্ড আপনাকে এভাবে মূল্যায়ন করতে পারে, ছেলেটার কমন সেন্স কম আছে, এটা ভাবে মূল্যায়ন করতে পারে। আমি হলে করতাম না, এটা ডিপেন্ড করবে আপনার ভাইবা বোর্ডের চেয়ারম্যান কে ছিলেন তার উপর। আচ্ছা, প্রফেশনাল ক্যাডার সম্পর্কে বলি, প্রকৌশলী, কৃষিবিদ, চিকিৎসাবিদ, যেমন যেটা ডাক্তার, ডাক্তাররা কি আপনার ধারণা এই সবগুলো নিচে দিবে? কখনোই না। ইভেন ডাক্তাররা দিলে সাধারণত প্রথম দিকেও দিবে, কেউ কেউ হয়তো পররাষ্ট্র, প্রশাসন, পুলিশ, অডিট, ট্যাক্স, এগুলোকে
দা হেলথ ক্যাডারের আগেও দিয়ে থাকে। আমি দেখেছি অনেক ট্যাক্স অফিসার আছে আমার পরিচিত, অডিট অফিসার আছেন, তারা ডাক্তার ছিলেন, ডাক্তার পররাষ্ট্র ক্যাডারের 38তম-তে চারজনই বা তিনজন, বোধহয় 20 জনের মধ্যে 3 জনই মনে হয় ডাক্তার ছিলেন। তার মানে এখন মোস্ট মেরিটোরিয়াসরা কিন্তু এই জেনারেল ক্যাডারের দিকে, নিজের ক্যাডার ছেড়ে জেনারেল ক্যাডারের দিকে ধাবিত হচ্ছেন বেশি সুযোগের জন্য, প্রমোশনের জন্য। এবার আমরা আসি সুবিধার ক্ষেত্রে। সুবিধা কী? আর্থিক সুবিধার মধ্যে যে বেতন বললাম, বেতন সবার সমান, সব ক্যাডারের বেতন 9th গ্রেডে জয়েন করে থাকেন 22,000 টাকা স্কেলে। আমি সময়টা একটু দেখি কারণ নির্দিষ্ট টাইম লিমিট আছে। বাইশ হাজার টাকা স্কেলে তারা সাধারণত স্টার্টিং করেন, বিভিন্ন হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স বিভিন্ন পেয়ে তারা সাধারণত 33,000-35,000-35,000 টাকা বেতন পেয়ে থাকেন। তাহলে বেতন সবার সমান, বেতন নিয়ে চিন্তা করার কিছু নেই। তাহলে কি আছে? অ্যালাওয়েন্স বা এক্সট্রা ইনকাম। এক্সট্রা ইনকামের ক্ষেত্রে এই কাস্টমস এবং ট্যাক্সে কিন্তু সুবিধা বেশি, কারণ তারা ওই যে বললাম বড় চলাচালন ধরলে তার একটা পার্সেন্ট কিন্তু তারা বৈধভাবে পেয়ে থাকেন, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আবার এই প্রশাসন, পুলিশ, পররাষ্ট্র, এদের কিন্তু অনেক বেশি ট্রেনিং হয়, ট্রেনিং পেলেই তারা ট্রেনিং অ্যালাওয়েন্স পান। আচ্ছা, আরেকটা আর্থিক সুবিধার আরেকটা বিষয় হচ্ছে ফরেন ট্যুর। বিদেশে প্রশিক্ষণ হলেই কিন্তু অনেক টাকা তারা টি বিল, ট্রাভেলিং অ্যালাওয়েন্স পান। ফরেন ট্যুর যাদের বেশি তাদের বৈধ ইনকাম বেশি। এই যে এই 3টি ক্যাডারের আমি আবার বলবো, এবং এই ক্যাডারগুলো এদের ফরেন ট্যুর বেশি, সব ক্যাডারেরই তো ফরেন ট্যুর আছে, শিক্ষা ক্যাডারেরও আছে, তবে এদের সুযোগ সবচেয়ে বেশি। এখানে টপ লেভেলে যেগুলো আছে সেগুলোর সুযোগ সবচেয়ে বেশি। আচ্ছা, আরেকটা হচ্ছে কি প্রমোশন। প্রমোশনের কথা বললেও এই ক্যাডারগুলোর প্রমোশন সবচেয়ে স্মুথ হয়। কোনো কোনো শিক্ষা ক্যাডারের ব্যতিক্রম যেগুলো সাবজেক্ট আছে, যেগুলো সাধারণত আনকমন, আমি জানি না, হতে পারে যেমন নৃবিজ্ঞান কিংবা আনকমন যে সাবজেক্টগুলো আছে যেগুলো সাধারণত উপরে ফাঁকা আছে, তাদের কিন্তু প্রমোশন এই একসাথে হয়ে যায়, 5 বছরে হয়ে যায়। এখন তথ্য ক্যাডারের দেখেন আপওয়ার্ড, তথ্য ক্যাডারের কিন্তু প্রমোশন 5 বছরে হয়ে যাবে। একদিকে সরকার, পুলিশ এবং মিডিয়া এই দুটোকে গুরুত্ব দিয়েছে, বেশি গুরুত্ব দিচ্ছে। কেন দিচ্ছে আপনারা ভালো বুঝছেন, আপনারা সবাই ম্যাচিউর। পাশাপাশি তথ্য ক্যাডারের উপরের পদগুলো ফাঁকা হওয়াতে তথ্য ক্যাডার কিন্তু এখন একেবারে উপরের ক্যাডারগুলোর দিক সাথে একসঙ্গে প্রমোশন হয়ে যাবে, যার কারণে তথ্য ক্যাডারের কিন্তু পদোন্নতি এখন স্মুথ, যার কারণে তথ্য ক্যাডার কিন্তু উপর দিকে জাম্প করছে। বিশেষ করে সংস্কৃতি মনে যদি কেউ থাকেন, আমাদের এক স্যার বলেছিলেন যে আমি তথ্য ক্যাডারকে ফার্স্ট চয়েস দিয়ে কিন্তু আমি তথ্য ক্যাডারে এসেছি, কারণ তিনি নাট্য ব্যক্তিত্ব, তার নাম জাহিদ রিপন স্যার। আচ্ছা, পদোন্নতি গেল, আর্থিক গেল, সেবা ক্ষেত্র গেল। আরেকটি বিষয় আছে যে সামাজিক, কি বলা যায় এটাকে, সমাজ মানে সোশ্যাল অ্যাকসেপ্টেন্স কাদের বেশি। যেমন আপনারা জানেন যে প্রশাসন, পুলিশ, এদের সোশ্যাল অ্যাকসেপ্টেন্স সবচেয়ে বেশি, কারণ বাংলাদেশের জনগণ শিক্ষাকে মূল্যায়ন করতে চায় না বা মেধাকে মূল্যায়ন করতে চায় না, মূল্যায়ন করে লাঠিকে, জোর যার মূল্যুক্তার, এরকম একটা টেন্ডেন্সি মানুষের মধ্যে থাকে, যার কারণে তারা দেখে পুলিশ এবং ম্যাজিস্ট্রেট এই দুইটাকে দেখে পাবলিক ভয় পায়, যাদেরকে ভয় পায় তাদেরকে মূল্যায়ন করে বেশি। যদিও এটা হওয়া উচিত না, বা হয়তো আজ থেকে 20-30 বছর পর হবে না, কিংবা ভদ্র সমাজেও এটা গ্রহণযোগ্য না, কিন্তু আপনি যদি আম জনতার কথা চিন্তা করেন, আম জনতা কিন্তু ওই প্রশাসন আর পুলিশ, ম্যাজিস্ট্রেট আর পুলিশদেরকে কিন্তু খুব ভয় পায়, কারণ প্রশাসনরা কিন্তু এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হয়ে থাকেন, আর পুলিশ তো পুলিশই। পুলিশের আপনারা জয়েন করার সময় হবেন ASP, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট অফ পুলিশ, আর প্রশাসনে জয়েন করে হবেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, DC অফিসে ফার্স্ট পোস্টিং হয়। তারপর যার কারণে এই দুটো ক্যাডারের প্রতি মানুষের সবার চয়েস বেশি থাকে। পররাষ্ট্র বাদ দিলাম কারণ মাত্র 20টা পোস্ট নেয় এবং এরা মানুষের ধরাছোঁয়ার বাইরে থাকেন, তারা বিদেশে বিদেশে কাজ করেন, এদের কাজ মানুষ খুব একটা দেখে না। তথ্য ক্যাডার সম্পর্কেও একটি ভালো ক্যাডার হওয়ার পরও এটা সম্পর্কে মানুষ খুব একটা জানে না, কারণ হচ্ছে কি এদের পোস্ট জেলা পর্যায়ে মাত্র একটি, জেলা তথ্য অফিসার, উপজেলায় কোনো পোস্ট নেই। আবার এদের নিয়োগ হয় 2-3 বছর পর পর, টাউনে 5-6 জন করে, যার কারণে, আর প্রশাসনে প্রতি বছর 200-300 জন করে নেয়, যার কারণে আমি বলবো মনে হয় 50 গুণ বেশি অফিসার বাংলাদেশে এই মুহূর্তে প্রশাসনের আছেন তথ্যের তুলনায়, এবং এদের কাজ ফিল্ড লেভেলে বেশি, এদের কম, একজন করে অফিসার থাকে জেলায়, যার কারণে তথ্য ক্রেতা সম্পর্কে মানুষজন কিন্তু খুব একটা জানে না, এই জন্য এদের সোশ্যাল অ্যাকসেপ্টেন্সও কম। সুতরাং এই বিষয়গুলো মাথায় রেখেও কিন্তু আপনি ক্যাডার চয়েস দিতে পারেন। আচ্ছা, আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আরেকটি কথা বলবো, যে আর্থিক সুবিধা ছিলাম, সাধারণত শিক্ষা ক্যাডারের অফিসারগণ
প্রাইভেট পড়াতে পারেন। ভাবতে পারেন যে একজন বিসিএস অফিসার হয়ে আমি প্রাইভেট পড়াবো। প্রাইভেট পড়ানোটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আপনি বেতন পাবেন 35,000 টাকা, কিন্তু আপনি প্রাইভেট পড়িয়ে 1,00,000, 2,00,000, 5,00,000, 10,00,000 টাকা উপার্জন করতে পারেন, যেটা সম্পূর্ণ বৈধ এবং সরকার কর্তৃক অনুমোদিত। অন্য অফিসাররাও পড়াতে পারেন, তার নিজস্ব ডিপার্টমেন্টের অনুমতি নিয়ে অন্যান্য অফিসারও মেধাভিত্তিক কাজ করতে পারেন, সরকারি আইনে আছে, ছবি আঁকতে পারেন, খেলাধুলা করতে পারেন, সামাজিক সংগঠনে জড়িত হতে পারেন, প্রাইভেট পড়াতে পারেন। কোচিং বিজনেস করা যাবে না, কিন্তু আপনি প্রাইভেট পড়াতে পারবেন ব্যাচে। তো এই কাজগুলো সব ক্যাডারের অফিসাররা যতটা সহজে না পারবে, প্রাইভেট পড়ানো কিন্তু শিক্ষা ক্যাডারের অফিসারগণ বেশি পারবেন, কারণ তারা শিক্ষার সঙ্গে জড়িত আছেন, পড়ানোর সঙ্গে জড়িত আছেন। সেক্ষেত্রে আমি বলবো, আপনি যদি একটা ছিমছাম জীবন চান যেখানে পলিটিক্যাল প্রেশার নেই, বসের খুব শক্ত চেন অফ কমান্ড নেই, ফোন করলে জি স্যার এখনই আসতেছি এই ধরনের কোনো টেন্ডেন্সি নেই, বা যথেষ্ট ছুটি পাবেন আপনি এবং বাড়ির কাছে পোস্টিং হবে, এই সুবিধাগুলো কিন্তু শিক্ষা ক্যাডারে আছে। প্রশাসন বা পুলিশে পোস্টিং হলে আপনার ফার্স্ট পোস্টিং হবে নিজের বিভাগের বাইরে, আইন করা আছে এটা, মানে এটা অনেক অলিখিত নিয়ম বলা যায়, নিজের বিভাগে পোস্টিং হবে না, নিজের জেলায় খুব কম হয়, কিন্তু শিক্ষা ক্যাডারে এই সুবিধাটি পাবেন। হেলথ ক্যাডারেও পাবেন, স্বাস্থ্য ডাক্তার হলেও সেই সুবিধাটি পাবেন, নিজের জেলায় পোস্টিং হয়, নিজের উপজেলায় পোস্টিং হয়। আর এখন প্রশ্ন হচ্ছে যে পড়ানোর টাকা, যদি আপনার চিন্তা থাকে আমি আরে আমি প্রশাসন বা পুলিশে গেলে তো আমি 20,00,000, 20,00,000 টাকা অবৈধভাবে ইনকাম করবো, আমার কিসের দরকার আছে এই মাস্টারি করে টিউশনি করে প্রাইভেট পড়ানোর, কিন্তু মনে রাখবেন যে জীবন একটাই, আপনি যেন শেষ বয়সে গিয়ে অনুশোচনায় না ভোগেন। একটা কথা আছে না যে জৌলুস দেখেছ যন্ত্রণা দেখনি, আমার এক স্যার বলেছিলেন যে যেখানে যত জৌলুস বেশি মনে রাখবেন সেখানে যন্ত্রণাও তত বেশি। নিজের মনকে যদি আপনি আগে নিজের মনকে জিজ্ঞেস করেন আমি কী চাই, আমি কীভাবে ভালো থাকতে চাই। আমি আবারও বলছি, আপনার যদি যোগ্যতা থাকে আপনার সরকার আপনাকে টেনে নিবে, আপনি যেই ক্যাডারেই থাকেন, যেই লাইনেই আপনি সেবা দিয়ে থাকেন। আমি বলছি আবারও, প্রত্যেকটি ক্যাডার থেকেই কিন্তু, শিক্ষা ক্যাডার থেকেও, এই যে এগুলো থেকেও কিন্তু আপনার উপসচিব হওয়া যায়, সচিব হওয়া যায়। সুতরাং এই প্রাথমিক পর্যায়ে ম্যাজিস্ট্রেট, যেমন ইউনো এসএলএন বা জেলা পর্যায়ে ডিসি হওয়ার সুযোগ না থাকলেও, এর চেয়ে বড় যে পদগুলো আছে অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, সচিব, এগুলো কিন্তু আপনি সব ক্যাডার থেকেই হতে পারবেন, যদিও সুযোগ প্রশাসনের তুলনায় কম, আপনাকে মেধাবী হতে হবে এবং কিছুটা পলিটিক্যাল পাওয়ার থাকতে হবে সচিব হওয়ার জন্য অন্যান্য ক্যাডার থেকে। তারপরও আপনি কিন্তু নিজেকে প্রশ্ন করেন আমি কী চাই, আমি কি সবার দেখে দেখি চোখ বন্ধ করে চয়েস দিয়ে দিব, নাকি আমি আমার জীবনের কথা চিন্তা করি। আপনি যদি পার্সোনাল লাইফ এর কথা চিন্তা করেন, যারা আমার সঙ্গে ফেসবুকে অ্যাড আছেন তারা কিন্তু দেখবেন যে আমি একজন তথ্য অফিসার হয়ে আমি কিন্তু অনেক মজার একটি লাইফ লিড করি। সন্ধ্যার পরে আমি ফ্রি, আমি খেলাধুলা করছি, গান গাচ্ছি, ছবি আঁকছি, আড্ডা দিচ্ছি, আমার কিন্তু অনেক স্বাধীনতা। কিন্তু ওই ক্যাডারগুলো থাকলে আপনার যেমন জৌলুস যেমন বেশি, যন্ত্রণাও তেমন বেশি। সুতরাং আপনি নিজের সিদ্ধান্ত নেন আমি কী চাই, আমি কি যন্ত্রণার হলেও আমি চ্যালেঞ্জ নিতে চাই, নাকি আমি একদম ছিমছাম সাধারণ জীবন চাই, নিজের মতো নিজের ফ্যামিলি নিয়ে আনন্দে থাকতে চাই, এগুলো আপনি চিন্তা করে সিদ্ধান্ত নিন। আর প্রশাসনের অফিসারদের সঙ্গে যদি আপনি আলোচনা করেন, যারা আপনার খুব ক্লোজ, তারা বলবে ধুর প্রশাসন চয়েস দিয়ে আমার লাভ নেই। পুলিশ অফিসাররা বলে ধুর পুলিশে যে কেন আসলাম। সবাই একটা কথা বলে কি যে এত পেইনফুল জীবন নেওয়ার কী দরকার ছিল। কিন্তু যারা অনেক চ্যালেঞ্জিং, যারা চ্যালেঞ্জ নিতে পছন্দ করে, ব্যস্ততা পছন্দ করে, চেইন অফ কমান্ড পছন্দ করে, তারা কিন্তু পুলিশ, প্রশাসন, পররাষ্ট্র এগুলো চয়েস দিবে, এটাই স্বাভাবিক। তো আশা করি আপনাদের আলোচনাটি ভালো লেগেছে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করেন, আমাকে ইনবক্সে মেসেজ দিতে পারেন। আর একটি অনুরোধ রেখে আমি শেষ করব, সেটা হচ্ছে যে আপনারা সবাই দয়া করে ভিডিওটি শেয়ার করবেন, কারণ আমি চাই যে আমার পরিশ্রম সবার মধ্যে ছড়িয়ে দিতে, আপনাদের পাশাপাশি সবাই যেন উপকৃত হয়, সেজন্য আমি আপনাদের সবাইকে অনুরোধ করব আপনারা আমার এই ভিডিওটি শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। আর আমার যে বিসিএস গ্রুপ আছে, অ্যানালাইটিক্যাল বিসিএস ক্লাসরুম, আগে নাম ছিল কদমালির পাঠশালা, আপনারা জানেন যে আমি কদমালির নামে নিজেকে খুব ফানিভাবে উপস্থাপন করি, যদিও আজকে আমি ফান করিনি, কিন্তু আমার ক্লাসে আমি পড়াশোনার মধ্যে কিন্তু প্রচুর ফান করি, কারণ আমি জানি যে জোর করে শেখানো যায় না, আনন্দ দিয়ে শেখাতে হয়, তাহলে মানুষ সহজে শিখতে পারে। আমার গ্রুপে আপনারা অ্যাড থাকবেন, পেজেও লাইক দিবেন। আমি আশা করি যে এখন থেকে রেগুলার আমি কিন্তু পড়াশোনার ব্যাপারে, প্রিলিমিনারি এবং রিটেনের পড়াশোনার বিভিন্ন লেকচার আলোচনা করব।
আমি একজন ইঞ্জিনিয়ার হিসেবে মূলত ম্যাথমেটিক্স এবং